एवरीवन, वेलकम बैक टू आवर चैनल क्रेजी पल्स। आज के हे 27 अगस्ट शनिवार। एखन थेके एखन बजे 11:30, एखन थेके आमार ब्लगटा स्टार्ट करछि। किन्तु तार आगे सकालबेला आमि किछु किछु शूट करेछिलाम, सेटा तोमादेरके देखाबो। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তবে আজকে মোটেই আমি পেখমকে স্কুলে দিতে যাচ্ছি না, কারণ পেখমের স্কুল শনি রবিবার ছুটি থাকে। আজকে আমরা বেরোচ্ছি, একটা জায়গায় যাব। এখনই রিভিল করছি না কোথায় যাব। আমাদের সাথে দেখতে থাকো তোমরা যে আমরা কোথায় যাই। আর আমাদের শনিবার মানে আজকের দিনটা আর কালকের দিনটা রবিবার খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা অনেকের সাথে মিট করব অনেকদিন বাদে, আর অনেকগুলো জায়গায় যাব। সেই জন্য শনি আর রবি মানে আজ আর কালকের ব্লগ দুটো খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব মজার হতে চলেছে। তাহলে তোমরা যদি সেই ব্লগগুলো দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করতে বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় যখন আমরা ব্লগগুলোকে আপলোড করব। চলো ব্লগটাকে এগোনোর আগে আমরা বেরোবো এক্ষুনি, একটু পরেই, আর 5-10 মিনিটে। তো ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমরা দেখে নাও আমি সকালবেলা ঘুম থেকে উঠে কী কী করেছি। কী কী করেছি বলতে পুরোটা হয়তো আমি দেখাতে পারিনি, তার কারণ সময়ের অভাবে। তো যেটুকু একটু একটু শ্যুট করেছি সেটাই তোমরা দেখে নাও। সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, তারপর ছাতে যাচ্ছিলাম। ওই আমার স্নান যেগুলো টাভেল ইউজ করেছিলাম সেই ভিজে টাভেলগুলো ছাতে মেলতে, আর পেখমেরও কয়েকটা জামা আমি হাতে কেচেছিলাম, তো সেগুলোও একবারে ছাতে মেলতে যাচ্ছিলাম। সকালবেলা আমার ছাতে আসতে বেশ ভালোই লাগে, চারিদিকটা এত সুন্দর লাগে দেখতে যে আমার খুব ভাল লাগে। যাই হোক, ছাদ থেকেই জামা টামা মেলে আমি নিচে যাচ্ছিলাম। যেহেতু আমি সেদিনকে শ্যাম্পু করেছিলাম তাই জন্য সকাল চুলটা আঁচড়াবো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি নিচে যাচ্ছিলাম, কারণ তারপরেই পেখমকে আবার দুধ বিস্কুট খাওয়ানোর টাইম হয়ে যেত। এখানে আমি ওই সিরাম আর কোমটা নিয়েছিলাম, আর এদিকে পেখমের এই মিল্ক পাউডারটা ঢালবো বলে সেটাও নিয়েছিলাম। এবার তারপর পেখমকে আমি স্নান খাইয়ে দিয়েছিলাম, স্নান করিয়ে দিয়েছিলাম, তারপর আমরাও খেয়ে দিয়ে নিয়েছিলাম, টিফিন করে নিয়েছিলাম আর কি। তারপর আমি এই জামা কাপড়গুলো কেচেছিলাম ওয়াশিং মেশিনে, সেগুলো আবার আমি ছাতে মেলতে যাচ্ছিলাম। আমরা মোটামুটি তিনজনেই রেডি। পেখমকে রেডি করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, ও নিচে আছে, আর আমি আর পেখমের পাপাও রেডি হয়ে গেছি। আমরা বেরোবো এক্ষুনি। চলো তোমরা দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা, আমরা আজকে কোথায় যাই কী কী করি। চলো লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি। আজকেও যথারীতি আমরা ওলার জন্য ওয়েট করছিলাম, বাট ওলা বুকিংয়ের সময় দেখাচ্ছে যে 2 মিনিটে আসবে, তারপরে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে, তারপর নিজে থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা যথারীতি আজকেও মেট্রো করেই যাবো ঠিক করেছি। তাই আমরা হেঁটে হেঁটে এখন রিক্সা স্ট্যান্ডে যাচ্ছি। কি ভীষণ রোদ্দুর, রিক্সায় উঠে আবার কথা হচ্ছে। আমরা রিক্সায় হয়েছি, দেখলাম আমরা এখানে মেট্রো স্টেশনে চলে এসেছিলাম। মিস্টার পাল ওখানে দাঁড়িয়ে টিকিট কাটছিল, তারপর আমরা এসকেলেটরে করে ওপরে উঠে পড়ছিলাম, এই দেখতে পাচ্ছ। তারপর এখানে আমরা শোয়াবাজার মেট্রো স্টেশনে নেমে গেছিলাম, মেট্রো থেকে নেমে এখান থেকে আমরা এসকেলেটরে উঠে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে দৌড়ে দৌড়ে অটো ধরতে ছুটে বেড়াচ্ছিলাম, এই অটোতে উঠে পড়েছি। তাড়াতাড়ি করে দৌড়ে এসে অটোতে উঠে পড়েছি। পুজোর সময় নর্থ কলকাতার মানে পুজোর আগে আগে এই নর্থ কলকাতার রাস্তাগুলো দেখতে হেভি সুন্দর লাগে আমার, বেশ চারিদিকে ব্যানার ট্যানার লাগায়। এখানে আমরা আমাদের বাড়ির গলির সামনে অটো থেকে নেমে দৌড়ে দৌড়ে এসে বাড়িতে ঢুকে পড়েছিলাম। আর এখানে মিস্টার পাল সিঁড়িতে বসে পড়েছে জুতো খুলবে বলে, আর বাবা যেই আমরা আসি বাবা এসেই ফার্স্টে পেখমকে কোলে নিয়ে নেয়, যথারীতি বাবার কোলে পেখম উঠে পড়েছে। আমরা চলে এসেছি উল্টোডাঙ্গায়। আমরা 5-10 মিনিট হলে এসেছি, এসে এত গরম লাগছে যে এসি চালিয়ে পাখা চালিয়ে বসে পড়েছি, আর ব্লগ করার সময় পাইনি। এই যে বাবা আর পেখম মোবাইল দেখছে, এখানে সবাই মোবাইল দেখছে,
মিস্টার পালও মোবাইল দেখতে, সবাই মোবাইল দেখতে ব্যস্ত। আমরা বেরোবো এক্ষুনি, এক্ষুনি না একটু পরে। মা এখন পেকমকে ভাত খাইয়ে দেবে, তারপর আমরাও ভাত টাত খেয়ে দুপুরবেলা তারপর আমরা বেরোবো। কোথায় বেরোবো, কি করব, সেটা তোমরা দেখতে থাকো, এখন আমি বলবো না। ব্লগটা দেখতে থাকো আমাদের সাথে। আমরা এখন নিচে খেতে যাচ্ছি। মা আজকে একটা স্পেশাল জিনিস রান্না করেছে আমাদের জন্য, তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, চলো। আমরা নিচে এসে গেছি খেতে, তোমাদেরকে দেখাই আজকে আমাদের মেনু কি। ইলিশ মাছ তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, তারা এই যে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ ইলিশ মাছ। এটা হচ্ছে ইলিশ মাছ আর ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাতটা মেখেছে। আমার পাতে এখন ইলিশ মাছ আসেনি। এই যে বাবা খাচ্ছে, সবাই খাচ্ছে, আর পেখমকে দেখো শুধু। পেখম নাকি খেলা করছে। পেখম তুমি খেলা করছো? আর এইটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, দেখতেই পাচ্ছ কি লোভনীয় লাগছে দেখতে। চলো বেশি আর দেরি না করে খাবার গুলো গরম গরম থাকতে থাকতে আমরা খেয়ে নিয়ে বেরোবো। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, মুসুলধারে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তাও আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে আমরা একটু রেডি হয়ে তারপর আমরা বেরবো। খেয়ে দে আবার কথা হবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে রেডি হয়ে তারপর আমরা বেরবো, কিন্তু বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখা যাক কি কি করতে পারি আর কি না করতে পারি, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি সেজে গুজে, এবার আমরা বেরোচ্ছি। বাবা নিচে গাড়ি খুঁজছে আর এখানে পেখম উৎপাত। যাই হোক, বেরিয়ে গিয়ে তারপর আবার কথা হবে। আমরা গাড়িতে উঠে পড়ছি গ্যারেজে। পেখম ওর পাপার কোলে ছিল, তাই মিস্টার পাল আমার বাবার কোলে পেখমকে দিয়ে দিল, কারণ ও গাড়ি চালাবে বলে। তো যাই হোক, ও দরজা খুলে এবার ঢুকছে গাড়িতে, আমরা এবার বেরোবো বেরোবো করছি। আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। এই সিসি টু তে এখন বাবা দরজা তালা দিয়ে কি করবি? হ্যাঁ, কোথায় যাবি? হ্যাঁ, সিসি টু তেই যাই। আমরা এখানে সাইড করে দাঁড়াচ্ছি, এবার বাবা তালা দিচ্ছে গ্যারেজে, ওখানে তালা দিয়ে আসবে। এই যে মা আর পেখম পেছনে, পাল গাড়ি চালাচ্ছে আর বাবা আসছে। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখে হয়তো মনে হতে পারে যে আলো অনেক বা রোদ্দুর আছে, বাট সেরকম না, হয়ে আকাশ পুরো মেঘলা, ঝিরঝির করে রোদ্দুর পড়ছে। আমরা ঝিরঝির করে রোদ্দুর না, সরি, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে আমরা আজকে ছোট সদস্যের পুজোর বাজার করতে যাচ্ছি। তোমরা জানো ঝিরঝির করে রোদ্দুর পড়ে
করে গিয়ে তারপর আবার কথা হবে। লিটল শপ থেকে বেরিয়ে সিসি টু এর গ্রাউন্ড ফ্লোরে যে ব্যাটারি কারগুলো আছে বাচ্চাদের রাইড করানোর জন্য, তো ওটাতে আমরা পেখমকে বসিয়েছিলাম। বাট হঠাৎ আমাদের মনে হলো যে ও এনজয় তো করছে না, উল্টে ভয়ই বেশি পাচ্ছে, বারবার খালি পেছন ঘুরে তাকাচ্ছিল, সেই জন্য আমরা ওয়ান রাউন্ড হওয়ার পরই ওকে নামিয়ে দিয়েছিলাম ওটা থেকে। আমরা যেদিন গেছিলাম সেদিন সিটি সেন্টারে চাট ফেস্টিভ্যাল হচ্ছিল, ওই দিনই লাস্ট ছিল, তার আগে তিন দিন ধরে ওখানে হচ্ছিল চাট ফেস্টিভ্যাল। অনেক রকমের চাট, তারপর মিষ্টির দোকানও ছিল একটা, ফুচকা, নানা রকম জিনিস ওখানে বিক্রি হচ্ছিল, দেখেই বেশ লোভনীয় একটা ব্যাপার। আমরা একটু ওপরে যাচ্ছিলাম, ওখানে পেখমের জন্য কোনো এথনিক ওয়্যার কিছু পাওয়া যায় নাকি ওপরে যে দোকানগুলো আছে ওখানে, তাই দেখতে যাচ্ছিলাম। এসকেলেটারে উঠছিলাম, দেখো ওপর দিয়ে সিটি সেন্টার টু এর নিচটা কি সুন্দর লাগছিল দেখতে। এখান দিয়ে আমরা ওপরে আর কিছু সেরকম ভালো পাইনি বলে আবার নিচে নেমে যাচ্ছিলাম, চাট ফেস্টিভ্যালে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা দেখবার জন্য। এই যে এখানটা দিয়ে দেখতে পাচ্ছ যে চাট ফেস্টিভ্যাল যেখানটা হচ্ছিলো ওখানটা দেখা যাচ্ছে, অনেকগুলো স্টল হয়েছিল বেশ। নিচে এসেই আমি আর মা একটা পাপড়ি চাট আর একটা দই ফুচকার অর্ডার দিয়ে দিয়েছিলাম, বা ওইটা দেখতেই পাচ্ছ যে ওটা পাপড়ি চাট। এবার আমাকে দই ফুচকাটা দিচ্ছিলো, একটু দেরি হচ্ছিলো, কিন্তু খেতে অসাধারণ লাগছিলো। বিশেষ করে কোথাও এরকম একটা ফেস্টিভ্যাল দেখতে পেলেই মনে হয় যেন এই ধরনের কোনো জিনিস ফুচকা পাপড়ি চাট দেখলেই খাই খাই, দেখতে কি লোভনীয় লাগছে। আমাদের আজকের মতো কেনাকাটা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, নিচে বেসমেন্টে কার পার্কিং এ যাচ্ছি। ওকে দেখাও একবার, দেখাম, হাই করো, চলো। কোনো খোলা জায়গা পেলেই পেখমের মনে হয় হয়তো যে একটু দৌড়ে নি দৌড়ে নি। আমরা কার পার্কিংয়ে যেখানে কার পার্ক করেছিলাম ওখানে যাচ্ছিলাম, আর পেখমকে দেখো ও দৌড়ে বেড়াচ্ছে মনের আনন্দে। আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমাদের মোটামুটি তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেছে যা আমরা ভেবে এসেছিলাম। এই যে বাবাকে দেখা যাচ্ছে, মা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, আজকে সে সকাল থেকে চলছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এইটুকুই রইলো। তোমরা যারা যারা আমাদের ব্লগ এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের ব্লগ মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ব্লগ দেখতে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।